তাই তাকে আগে পাঠিয়ে আমি হরিবল 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 তোমরা যারা সন্তান আছো গো আমার কথা নিও অপরাধ করিলে তোমরা মায়ের খচে খচে যত অপরাধ তোমার বুকে গো হরে তুমি করি আছো জমা মায়ের বুকে কোটি গুণ জমা আছে ক্ষমা একবার বলে দেখো মা দেখবে বুকে টেনে নেবে তোমাকে আমরা কবি গান শোনার পরে যদি আমাদের মানসিক এতটুকু পরিবর্তন হয় তাহলে আমার কবি গান গাওয়া সার্থক হবে এমএলএ বাবুর বাড়িতে কবি গান গাইতে গেছিলাম দুটো ছেলে মাকে খুব কষ্ট দিত তারা আর কষ্ট দেয় না তারা মাকে বড় ভালোবাসে তাই খুনের আধার নারীর মধ্যে বললে শেষ করা কি যায় কোটি কোটি প্রণাম জানাই মাতৃজাতির বাহ্যিক জগতে যেমন মাতৃশক্তি গো এই শক্তি জীবের অন্তর জগতে রয় কুণ্ডলিনী শক্তি আছে দিলাম করি সেই কুণ্ডলিনী না জাগিলে সেই পরা শক্তি কোনোদিন জীব লাভ করে না বিশুদ্ধ প্রেম ভক্তি পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার খাই আর কেন বেশি বলবো এবার মিলন হতে চাই এসো এসো ভাইটি মনে রাখবো এসো আমার ঘরে এবার মুখোমুখি গান গাহিব আসলে দুইজন মিলে আমার মুখোমুখি গান গেয়ে গেয়ে দুই ভাই আমরা করবো সমাধান আজ বাবুর বাড়ি গান গাইতে এসে কি আনন্দ পাই বারে বারে কর জোরে প্রণতি জানাই জোরে জোরে উলুধ্বনি করেন না সবাই উলুধ্বনি হরিধ্বনি সবাই এবার করে মিলন গীতি শুনে এবার চলে যাব ঘরে যমুনে এই কি তুমি সেই যমুনে তোমারি তোমার কথায় অনুসারে জগৎ নামে এই আসরে
বলে বললাম তোমার ধারে নারী পুরুষ বড় সংসারে। সেই তত্ত্ব দাদা তুমি বলো আজি দয়া করে, তুমি গেলে শুধু মায়ের গান করে নারী শক্তি কোথায় বলো এখন যমুনে। আরে নারী বললে মাই বুঝায়, এই ভাব যার না হয় উদয়, নারী দেখলে আর নারী ভাব জাগলে কখন পতনই হয়, পাঁচটি ভাব রয়, মাতৃত্ব তার মধ্যে ভীষণ, দাদাই আমার বরার ভোরে এই কথাটি সবাতে কয়, কিন্তু তাতে কি বাচ্চা হয় বলো তো এই রাজবাণী যমুনে। যখন ওই বাচ্চা হবে তখন কি আর মা ভাব রবে, সবাই
শুধু এবছর করলে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, প্রতি বছর বছর এই কবি গান চাই। ভাস্কর বাবু কথা দিয়ে তুই ভাই দেন সবারই ঠাই, কি বলে? মঙ্গলে রাখুন, আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। হরি বল।